বন্ধুরা কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো আজ মহাশিবরাত্রি, তো আজ আমি বাড়িতে শিব পুজো করবো। কীভাবে শিব পুজোটা করবো আপনাদেরকে দেখাবো। আর বাড়িতে কেউ নেই, আমি একা। তা সবাই থাকলে একটু ভালো লাগে, একটু হেল্প করে দেয়। আমার মাও ভাই এসছে, আমি বাড়িতে একা আছি বলে, তো কাল চলে যাবে। মনটা একটু খারাপ লাগছে যে বাড়িতে আমার একা থাকতে হবে। তাছাড়া আমার হাজব্যান্ডও বাড়িতে নেই। আমি এখন স্নান করতে যাব, স্নান টান করে ঠাকুরের বাসন ধুয়ে ধোবো। যেখানে আমার মা বসে আছে, আমাকে কিছু বলো, কেউ বাড়িতে নেই, তুমি এসছো, বলো। কেন লজ্জা পাচ্ছে আমার মা কথা বলতে? হ্যাঁ, আমি একা আছি তো, তাই মা এসছে। যে ও একা একা থাকবে, এত বড় বাড়ি, ও কি করে থাকবে একা একা, তার জন্য এসছে মা আর ভাই। আমি এখন ফুল তুলতে যাব, চলুন ফুল তুলি ঠাকুরের জন্য। আর শিব ঠাকুর সাদা ফুল পছন্দ করে, তার জন্য সাদা ফুলটা তুলবো। আর অন্যান্য ফুলগুলো তুলবো, কারণ আমার ঘরের মধ্যে রাধা কৃষ্ণ আছে। তারপর আজকে আরো মঙ্গলবার, আজকে মঙ্গলবারের দিন, আমরা মানে এই দিনটা আমি আমরা মানি, মানে বদনাম বলির জন্য। যাই হোক, তাদের সব ঠাকুরের জন্যই ফুলগুলো তুলবো। চলো তুলি। শিব ঠাকুরের জন্য সাদা ফুলগুলো তুলে নিলাম। আর নীলকণ্ঠ ফুল আছে এখানটা, নীলকণ্ঠ ফুল তো শিব ঠাকুরের খুব ফেভারিট ফুল। তিনটে ফুটেছিল, যে অল্প কিছু ফুল তুলেছি। আর বাজার থেকে ফুল আমি এনেছি কালকে, তো সেই ফুলগুলো আমি ঠাকুরকে দেব। আমি আমার পূজাটা শুরু করছি, চলুন তবে তবে দেখুন সবাই। আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাব পাশের একটা শিব পুজো হচ্ছে, সেখানে বাবার মাথায় জল ঢালতে। তো চলুন যাই সেখানে, আপনারা চলুন দেখবেন। সমর্পণ শিবাদি চন্দন সমর্পণ শিবা পার্বতী পরিমাণে পুষ্পমালা দাবি সমর্পণ সমর্পণ জ্ঞানে জিতে তো পরেশ্বর সমর্পণ পার্বতী মহেশ্বর সমর্পণ শিবরা সমর্পণ সমর্পিত পূর্ণ ভগবতী।
গুড মর্নিং বন্ধুরা, কালকে সারা রাত প্রচুর পরিমাণে মানে কষ্ট হয়েছে, খুব ক্লান্ত, ঘুম থেকে মাত্র উঠেছি আমি তো, এখন চা খাচ্ছি। এই যে চা, আমি দুধ চা খাচ্ছি। যাই হোক, এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন।